এরা কি জীবিত আছে? কি করছে এরা? মারা গেছে। এন যারা আছে এরা পুরুষ না মহিলা? জোরে বলো। একজন মহিলা একজন পুরুষ। এরা হিন্দু না মুসলিম? হিন্দু। জিজ্ঞেস করো আপনারা কোথায় থাকেন? কি বলে? দূরা। কোন জায়গায়? জায়গার নামটা একটু বলতে বলো। আবার জিজ্ঞেস করো, জায়গার নামটা বলেন। আপনারা কোন জায়গা থেকে আইসেন এবং আগে যারা মারা গেছেন এদের আপনারা কি সম্পর্কে কি হন? কিছু বলে। কি বলে? এরার বন্ধু। জিজ্ঞেস করো আপনাদের যে চারজন বন্ধু মারা গেছে, আপনারাও কি মরতে চান নাকি এই বাচ্চারা জীবন লেগে সাইরা যাবেন? কি বলে? সাইডে যাইব, সাইডে যাইব বলছে। জিজ্ঞেস করো আপনাদের সর্দার কি? আপনাদের সর্দার কে ডাকে? ইয়া রাব্বুল আলামিন, মাওলা তোমার কুদরতের সাহায্যে মাওলা এই জিন্নাতগুলোর সর্দারকে নে, মনের মধ্যে চোখের সামনে হাজির করো। ইয়া জিব্রাইল, ইয়া মিকাইল, ইয়া ইসরাফিল, ইয়া আজরাইল, মরিয়মের সাথে যত ধরনের আসিফ আছে সকল আসিফদের বাদশার এনে হাজির করো। কতজন দেখা যায়? কয়জন? পাঁচজন। এর মধ্যে সবার বড় কে? মাসকানেরটা। এই বড় যে লাশ উনি কি বড়? হিন্দু না মুসলিম? হিন্দু। ওনারে আমার পক্ষ থেকে একটা আদাব দেও যে হুজুরে আপনাকে আদাব জানাইছে। আদাবের উত্তর দিছে? দিছে। দেখো দিলে আমারে বলবা উত্তর দিছে কিনা। দেখো ভালো করে, সে কি শুনছে আমার কথা? শুনে নাই? তুমি বলো আপনারা আদাব জানাইছে যে সবচেয়ে বড় সর্দার তাকে বলো। হ্যাঁ উত্তর দিছে। কি দিছে? জোরে বলতে হবে তো, জোরে বলো। হ্যাঁ জোরে বলো, তুমি জোরে কথা বলতে পারো না? জোরে বলো। Allah.